গাইজ, একটি ভিডিওতে ভিউস আসার পেছনে বা বলতে পারেন ভাইরাল হওয়ার পেছনে প্রায় 80%-এরও বেশি ভূমিকা পালন করে ওই ভিডিওটার থাম্বনেল। কারণ আপনি চিন্তা করে দেখুন, যে কোনো ভিউয়ার্স সাধারণত ভিডিওর থাম্বনেলটাকে দেখে ডিসাইড করে ওই ভিডিওতে ক্লিক করবে কি করবে না, আর সেই কারণে ভিডিওর থাম্বনেলটা খুবই অ্যাট্রাকটিভ হতে হয়। আর একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল ক্রিয়েট করতে গেলে সঠিক কালার গ্রেডিয়েন্ট, টেক্সট সাইজ, ফন্ট স্টাইল বা আপনি থাম্বনেলের মধ্যে কী কী টেক্সট ইউজ করছেন এমন অনেক কিছু ম্যাটার করে। সো আজকের এই ভিডিওতে আমরা জানবো আপনি মোবাইল দিয়ে কীভাবে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল ক্রিয়েট করবেন। সো হ্যালো গাইজ, আমি সুমন আর আপনারা দেখছেন টেক ট্রাফিকার। সো মোবাইল দিয়ে থাম্বনেল ক্রিয়েট করতে গেলে প্রথমত আপনার মোবাইলে একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। সো থাম্বনেল ক্রিয়েট করার জন্য যে অ্যাপ্লিকেশানটা বেস্ট বলে মনে হয় আমার কাছে সেটা হচ্ছে পিক্সেল অ্যাপ। ঠিক আছে, আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন পিক্সেল অ্যাপ। সার্চ করার পর এই অ্যাপ্লিকেশানটা আপনার মোবাইলে ইনস্টল করে রাখবেন। আমার মোবাইলে অলরেডি ইনস্টল করা আছে, আমি এটাকে ওপেন করছি। ঠিক আছে, অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর প্রথমত আমাদের একটা টপিক ফাইন্ড করতে হবে, মানে আমরা কোন টপিকের উপরে থাম্বনেলটা বানাবো। সো এই চ্যানেলের মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভালো একটা ভিউজ আসছে এখনও, জিমেল আইডি কীভাবে খুলবেন মোবাইল দিয়ে, এই থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, এটা এখন আমি ক্রিয়েট করে দেখাবো। আপনি আপনার টপিক ওয়াইজ যে কোনো থাম্বনেল ক্রিয়েট করতে পারেন, জাস্ট আপনাকে সঠিকভাবে প্রসেসটা জানা থাকতে হবে। ঠিক আছে, এখন ওপেন হয়ে গেছে আমাদের অ্যাপ্লিকেশান। প্রথমত আপনি থ্রি ডটে ক্লিক করবেন, দেন ইমেজ সাইজে ক্লিক করবেন, দেন কাস্টমে ক্লিক করবেন এবং এখান থেকে ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে ওকে করবেন। তো ইউটিউব থাম্বনেলের যে ফিক্সড সাইজটা রয়েছে এখানে সেট হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করবেন নিউ টেক্সটটাকে এখান থেকে। এখন আমাদের থাম্বনেলের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে হবে। তো সো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করার জন্য আপনি এই অপশানে ক্লিক করবেন, দেন কালার অপশানে ক্লিক করবেন। এখানে আপনার সামনে অনেকগুলি কালার আসবে, এখানে কোনো একটা কালার আপনি এইভাবে চুজ করে নিতে পারেন। ঠিক আছে, আমি চুজ করে নিচ্ছি ব্লু। এখন আপনি যদি চান থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডের মধ্যে অন্য কোনো ইমেজ ইউজ করতে, তাও ইউজ করতে পারেন। আপনি এই অপশানে ক্লিক করবেন এবং যতগুলি ইমেজ বা যতগুলি ফটো আপনার অ্যাড করতে চান আপনাকে সবসময় ইম্পোর্ট অপশানে ক্লিক করে অ্যাড করতে হবে, তো আপনি ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারবেন ওই ইমেজটাকে। ঠিক আছে, সো আমি এখন স্ক্রিনশট একটা নিয়ে রেখেছি, স্ক্রিনশটটা আমি এখানে ইউজ করবো। ঠিক আছে, এখন এখান থেকে আপনি ক্রপও করতে পারেন ইচ্ছে করলে। সো আমি হালকা একটু এখান থেকে ক্রপ করে নিচ্ছি, দেন আপনি এইভাবে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাড করে দেবেন। তো আমি এখন ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এইভাবে অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, এখন আমি এখানে একটা মোবাইলের PNG ইউজ করব, যাতে দেখতে অনেকটা প্রফেশনাল লাগে আর কি। সো আমি আবারও ইম্পোর্টে ক্লিক করলাম, এখন একটা মোবাইলের PNG আমি এখানে অ্যাড করব। ঠিক আছে, সো আমি এই PNGটা এখানে অ্যাড করে নিলাম। এখন এটাকে আমি অ্যাডজাস্ট করে দেবো স্ক্রিনশটটার সঙ্গে। ঠিক আছে, এমন যদি আপনি করতে পারেন, দেখতে অনেকটা প্রফেশনাল লাগে, সময়ও লাগে। ঠিক আছে, কিন্তু অনেকটা প্রফেশনাল লাগে দেখতে। ঠিক আছে, এখন যতগুলি কাজ করবেন আপনি এই অপশানে ক্লিক করবেন এবং এগুলিকে লক করে দেবেন। এতে করে কী হবে, টাচ করার পরেও কিন্তু এগুলি নড়াচড়া করবে না, কাজ করতে অনেকটা সুবিধা হবে আমাদের। ঠিক আছে, এখন আমাদের টেক্সট ইউজ করতে হবে। তো আপনি প্রথমত যতগুলি টেক্সট আপনি লিখবেন ওইটা কিন্তু ভালোভাবে আপনাকে মাথায় রেখে লিখতে হবে, কারণ টেক্সট অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয় একটা থাম্বনেল ক্রিয়েট করতে গেলে। টেক্সট আপনি যেমনভাবে লিখবেন এমনভাবে কিন্তু আপনার থাম্বনেলটা অ্যাট্রাকটিভও হবে। ঠিক আছে, তো টেক্সট ইউজ করার জন্য আপনি সবসময় এ অপশানে ক্লিক করবেন, দেন টেক্সটে ক্লিক করবেন, পেন্সিল আইকনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি টেক্সট ইউজ করতে পারেন। আমাদের প্রথম টেক্সট হচ্ছে জিমেল আইডি। ঠিক আছে, জিমেল আইডি, তো প্রথম টেক্সট লিখেছি, এখন ওকে করেছি। ঠিক আছে, তো প্রথম টেক্সট আমাদের এখানে অ্যাড হয়ে গেল। এখন আমরা সেকেন্ড টেক্সট লিখবো, যতগুলি টেক্সট লেখার আগে টেক্সটগুলি লিখে ফেলবো, তারপর আমরা বাকি কাজগুলি করবো। ঠিক আছে, আমাদের সেকেন্ড টেক্সট হচ্ছে কীভাবে খুলবেন। তো এই টেক্সটটাও আমি এখানে অ্যাড করে নিয়েছি এবং এক এক করে আমরা আরও একটা টেক্সট ইউজ করবো এখানে মোবাইল দিয়ে। তো আমরা মোটামুটি এখানে টেক্সটগুলি লিখে নিয়েছি আর কি। ঠিক আছে, এখন আমাদের এক এক করে কাজ করতে হবে। প্রথমত আমরা জিমেল আইডি যে রয়েছে এটা আমাদের একটু কাজ করতে হবে। এটার প্রথমত আমরা কালারটা চেঞ্জ করে দেবো। নিচে একটা অপশান পেয়ে যাবেন কালারের, কালারে ক্লিক করবেন। যতগুলি কালার আপনি এখানে চেঞ্জ করবেন আপনাকে ভালোভাবে কালারের গ্রেডিয়েন্ট এখানে ইউজ করতে হবে। আপনি গুগলেও পেয়ে যাবেন কালার গ্রেডিয়েন্ট করে সার্চ করবেন, তো কালার গ্রেডিয়েন্টের আপনার সামনে অনেকগুলো অপশান আসবে, মানে কোন কালারের সঙ্গে কোন কালারটা ম্যাচ করলে আপনার থাম্বনেলটা অ্যাট্রাকটিভ হবে, আই কেচি হবে। ঠিক আছে, এখানে আমি হলুদ ইউজ করছি, ইয়েলো, তো এটা ব্লুয়ের সঙ্গে অনেকটা হাইলাইট হয়। ঠিক আছে, ব্লু ইয়েলো কালারটা আর কি। এখন ফন্ট চেঞ্জ করবো। এখন দেখতে পাচ্ছেন জিমেল আইডি, এই যে ফন্টটা রয়েছে ফন্টটা কিন্তু পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে ডিফল্ট দেওয়া রয়েছে, মানে এটা ফ্রি অফ কস্ট আপনি ইউজ করতে পারেন, কিন্তু ওইটা দেখতে অতটা কিন্তু ভালো না। দেন এখানে ফন্ট একটা অপশান পেয়ে যাবেন, টেক্সট সিলেক্ট করার পর ফন্টে ক্লিক করবেন। তো এখন যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আপনার পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে ডিফল্ট দেওয়া রয়েছে, কিন্তু মাই ফন্টসে যখন আমি ক্লিক করব, এখন দেখতে পাচ্ছেন এখন যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আমি এক্সট্রাভাবে এখানে অ্যাড করে রেখেছি। যদি আপনিও এমনভাবে অ্যাড করতে চান পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে ফন্টগুলিকে, তাহলে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি এই বিষয়ে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনি পিক্সেল অ্যাপের মধ্যে এক্সট্রা ফন্ট অ্যাড করবেন। ঠিক আছে, সো আমি পার্টিকুলার এই টেক্সটের মধ্যে এই ফন্টটা ইউজ করব।
দেখুন ফন্ট এখন চেঞ্জ হয়ে গেছে, দেখতে অনেকটা ভালো লাগছে আগে থেকে, ঠিক আছে। এখন আপনাকে যেহেতু আমাদের এই ভিডিওটার মেইন টপিক হচ্ছে জিমেল আইডি, সো জিমেল আইডিটাকে আমাদের হাইলাইট করতে হবে। হাইলাইট করার জন্য অনেকগুলি প্রসেস রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন মানে সিলেক্ট করবেন টেক্সটটাকে, নিচে আপনি হাইলাইট করতে গেলে আপনি স্ট্রোক ইউজ করতে পারেন, নিচে একটা অপশান পেয়ে যাবেন স্ট্রোকের, স্ট্রোকে ক্লিক করবেন, এটাকে এনেবল করবেন। এই যে সাইজটা দেখুন, এমন কম বেশি করতে পারবেন, কালারও চেঞ্জ করতে পারবেন, তো দেখতে অনেকটা ভালো লাগে আর কি, মানে হাইলাইট হয় আর কি। আপনার থাম্বনেলের মধ্যে মেইন যে টপিকটা থাকবে ওইটাকে আপনি এইভাবে হাইলাইট করতে পারেন। দেন আপনি শ্যাডো ইউজ করতে পারেন, একটা অপশান পেয়ে যাবেন শ্যাডো, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এনেবল করবেন। দেন এখানে শ্যাডো ইউজ করতে পারেন, যেটা ম্যাচ করবে যে টেক্সের সঙ্গে ওইখানে আপনি ওইটা ইউজ করতে পারেন, ঠিক আছে। তো হলুদের সঙ্গে কিন্তু সাদা যায় এমনভাবে ম্যাচ করা যায় শ্যাডো ইউজ করার পর। তো এখন আমি যেভাবে এটাকে হাইলাইট করবো সেটা হচ্ছে এখানে একটা বর্ডার ইউজ করব। বর্ডার ইউজ করতে গেলে এই অপশানে ক্লিক করবেন, দেন শেপসে ক্লিক করবেন, দেন আপনি নিচে যাবেন, নিচে অপাসিটি একটা অপশান পেয়ে যাবেন। অপাসিটি এখানে 100% রয়েছে, এখানে আপনাকে 0% 0% নিয়ে আসবেন। নিচে একটা অপশান পেয়ে যাবেন স্ট্রোক, এখানে স্ট্রোকটা 2 বা 3 সেট করে রাখবেন, ঠিক আছে। নিচে অপশান পেয়ে যাবেন কালারের, মানে এই বর্ডারটা আপনি কোন কালারে রাখতে চান। তো আমি এখানে একটা কালার এখানে চুজ করে নিচ্ছি, এই কালারটা আমি এখানে চুজ করে নিচ্ছি, দেন ওকে করলাম, ঠিক আছে। এখন আমি এভাবে অ্যাডজাস্ট করে দেবো আমার টেক্সটার সঙ্গে আর কি। সো আমি বর্ডারটা এখানে অ্যাড করে নিলাম, দেখুন দেখতে কতটা অ্যাট্রাকটিভ লাগছে। এখন আমাদের প্রথম টেক্সটের কাজ শেষ, এখন আমাদের সেকেন্ড টেক্সট কীভাবে খুলবেন, এখানে সিলেক্ট করলাম এই টেক্সটটা, দেন নিচে আমরা এ অপশানে ক্লিক করব। তো এখন টেক্সটের কাস্টমাইজ করতে পারবেন। প্রথমত আমরা যে ফন্ট রয়েছে ফন্ট চেঞ্জ করে দেবো, এখান থেকে অ্যাবিতে ক্লিক করব, ফন্টে ক্লিক করে আর কি এখান থেকে মাই ফন্টে ক্লিক করব। এখন এর মধ্যে আমরা বোল্ড ইউজ করব, ঠিক আছে, এই ফন্টটা। দেন এটার কালার আমরা হোয়াইটে রাখবো। দেন মোবাইল দিয়ে এই টেক্সটটা আমি সিলেক্ট করলাম, দেন এটার ফন্টটা আমরা চেঞ্জ করব এবং কালারও চেঞ্জ করতে হবে। এখানে ফন্টে ক্লিক করব, দেন এখানেও আমি বোল্ড ইউজ করব, দেন ওকে করব। এখন এটার কালার চেঞ্জ করব, নিচে কালার অপশান পেয়ে যাবেন, কালারে ক্লিক করবেন, দেন এটার কালার আমরা ইয়েলো রাখবো, তাহলে উপরের সঙ্গে ম্যাচ করবো আর কি। তো আমাদের টেক্সট কিন্তু লিখে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এইভাবে অ্যাডজাস্ট করে দেবো টেক্সটগুলিকে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে অপশান রয়েছে এখানে জিমেল আইডি কীভাবে ক্রিয়েট করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আমরা একটা অ্যারো ইউজ করব, কারণ আমাদের মেইন টপিক হচ্ছে জিমেল আইডি। তো অ্যারো ইউজ করার জন্য আপনি এই অপশানে ক্লিক করবেন, দেন একটা অ্যারো অপশান পেয়ে যাবেন, অ্যারোতে ক্লিক করবেন। এখান থেকে আপনি সাইজ কম বেশি করতে পারবেন, অ্যারো যত বেশি টাইম স্পেন্ড করবেন থাম্বনেল ক্রিয়েট করার জন্য অত বেশি কিন্তু আপনি অ্যাট্রাকটিভ থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন, কারণ অনেক কিছু রিসার্চ করতে হবে, অনেক বেশি টাইম স্পেন্ড করতে হবে। যদি আপনি নিজে নিজে ট্রাই না করেন তাহলে কিন্তু আপনি ভালো কাজ করতে পারবেন না থাম্বনেলের মধ্যে। সো এখান থেকে নিচে একটা কালার অপশান পেয়ে যাবেন, কালারও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো রেড ইউজ করবো আমি অ্যারোর মধ্যে। দেন আপনি আরও অপশান পেয়ে যাবেন, নিচে একটা যে স্ট্রোক অপশান রয়েছে স্ট্রোক ইউজ করতে পারেন, স্ট্রোক ইউজ করতে পারেন বা শ্যাডো ইউজ করতে পারেন, ঠিক আছে। আমি শ্যাডো ইউজ করছি এখানে, ঠিক আছে, শ্যাডো একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে, শ্যাডোতে ক্লিক করবেন, দেন শ্যাডো ইউজ করবো এখানে আমি। এখন এখানে সিলেক্ট করে নিয়েছি, এখন আমরা এখানে 3D রোটেট করবো, 3D একটা অপশান পেয়ে যাবেন, 3D রোটেট এখানে ক্লিক করবেন। দেন এটাকে আপনি এমনভাবে কিন্তু 3D রোটেটভাবে দিতে পারেন। তো এখন ওকে করবো, এটাকে আমরা অ্যাডজাস্ট করে দেবো ক্রিয়েট অ্যাকাউন্টের সঙ্গে, দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেছে, সাইজটা একটু ছোটো করে নিচ্ছি। দেখুন আমাদের থাম্বনেল মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখানে ইমেজ একটা ইউজ করবো, মানে ইমেলের যে লোগোটা রয়েছে ওইটা আমরা এখানে অ্যাড করবো। তো দেখুন এখানে যতগুলি আপনি থাম্বনেলের মধ্যে বা ভিডিওর মধ্যে ইমেজ বা পিকচার ইউজ করবেন ওইগুলি কিন্তু আপনি অবশ্যই কপিরাইট ফ্রি ইউজ করবেন, এটা আপনাকে বলে রাখি। অনেকে কী করে কপিরাইট ফ্রি ইউজ করে না, যে কোনো গুগল থেকে বা যে কোনো জায়গা থেকে যে কোনো ইমেজ ইউজ করে, তো কপিরাইট ক্লেম কিন্তু আসতে পারে আপনার, ঠিক আছে, কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম। যদি আপনি চান কপিরাইট ফ্রি ইমেজ কীভাবে ডাউনলোড করবেন তাহলে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি ওই বিষয়েও একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো আপনার জন্য, ঠিক আছে। তো আমাদের কাজ মোটামুটি শেষ থাম্বনেলের, এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য 3 ডটে ক্লিক করবেন, দেন এখানে এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন, দেন এখান থেকে ফরম্যাটে ক্লিক করে জেপিজি বা পিএনজি যে কোনো একটাতে আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। দেন আপনি কোয়ালিটিতে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি যে কোনো একটু কোয়ালিটি সেট করতে পারেন, ভেরি হাই বা আল্ট্রা সেট করতে পারেন, আমি ভেরি হাই সেট করছি।
দেন সেভ টু গ্যালারি। সেভ টু গ্যালারি করার আগে আপনাকে একটা কথা বলে রাখি, আপনার থাম্বনেলের সাইজটা অবশ্যই 2 MB-র মধ্যে থাকতে হবে, মানে 2 MB থেকে বেশি হলে চলবে না, আপনার থাম্বনেলটা কিন্তু এখানে অ্যাড হবে না ভিডিওর মধ্যে। তো এখানে সেভ টু গ্যালারি করবেন, গ্যালারি করার পর আপনি গ্যালারিতে গিয়ে অবশ্যই সাইজটাকে চেক করে নেবেন, 2 MB-র কম যাতে থাকে, মানে 2 MB-র মধ্যে যাতে থাকে, ঠিক আছে। সো এখানে আরেকটা কথা বলে রাখি, যদি আপনি ফেস ক্যাম ভিডিও বানান তাহলে কিন্তু আপনার ইমেজটা মানে আপনার ফটোটা এখানে অ্যাড করতে হবে ইনপুটে ক্লিক করে। সো আপনার ফটোটা অ্যাড করতে গেলে ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই রিমুভ করার প্রয়োজন হবে, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ না করলে কিন্তু আপনার থাম্বনেলটা দেখতে অতটা প্রফেশনাল লাগবে না, ঠিক আছে। সো আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন বা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন, একটা ক্লিক করে বাম দিকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ক্লিক করে আপনি কিন্তু শিখতে পারেন। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখুন, কারণ এমন ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিওগুলি কিন্তু এই চ্যানেলের মধ্যে আপনি পেয়ে যাবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।